নিজের ঘরে নিজের আল্লাহর ঘর, নিজে এখানে সেজদা করব, এই জায়গাতেই যদি না করতে পারি, কোথায় গিয়ে আপনি দান করেন? আমি কোথায় গিয়ে দান করলাম? দান করার পূর্ণ সুযোগ এখন এখানেই। এই জন্যে আপনাদের যাদের তৌফিক আছে আপনারা দয়া করে স্বেচ্ছায়, আমরা কোনো চাঁদা না, এটা কোনো চাঁদা না কিন্তু, এটা দান করে এগুলি দেবেন এখানে মসজিদে। এটা চাঁদা বলে না, এটা কি? এটা বলে দান। দানটা করবেন নিজের জন্য। এই জন্যে যার যত সাধ্য আছে আপনারা জরুরি ভিত্তিতে এটা করে ফেলেন। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমার চ্যানেল জীবন ও জীবিকার কথায় যারা চোখ রাখছেন সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করেছি। আজকে আমি এসেছি ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়ার শরীফপুরের শরীফপুর কেন্দ্রীয় জামে মসজিদে। আপনারা হয়তো জানেন যে দীর্ঘদিনের পুরাতন এই জামে মসজিদে, এই জামে মসজিদটি প্রায় 123 বছরের পুরনো। অর্থাৎ এই জামে মসজিদটি যারা তৈরি করেছিলেন এবং যারা উদ্বোধন করেছিলেন তাদের কেউ হয়তো বর্তমানে বেঁচে নেই। আমরা তাদের জন্য, তাদের নেক্সট জেনারেশন আমরা আছি, এবং হয়তো আমরা আজকে এটা উদ্বোধন করছি, হয়তো আমাদের পরবর্তী জেনারেশন হয়তো আবার হয়তো কোনো না কোনো সময় এটাকে সংস্কার করবেন। এবং আমরা আশা করব যে এই আপনারা যারা এই আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে একটু অনুরোধ করব, আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখবেন এবং এখানে এই মসজিদের জন্য, মসজিদের উন্নয়নের ফান্ডে যদি আপনাদের কিছু দেওয়ার থাকে, আপনাদের কিছু সহযোগিতা করার থাকে, তাহলে আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। এবং এই মসজিদটি এখনই উদ্বোধন হতে যাচ্ছে, ভিত্তিপ্রস্তর স্থাপন করতে যাচ্ছেন এবং এখানকার যিনি করবেন এটা হচ্ছে যে আমাদের এই মসজিদের শরীফপুর জামে কেন্দ্রীয় মসজিদের সভাপতি আছেন, সেক্রেটারি আছেন এবং যারা কমিটিতে আছেন তারা সবাই আছেন এবং এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিগণ এখানে আছেন। আমি উপস্থিত মুসলিয়াকারাম, আসসালামু আলাইকুম। অত্যন্ত আনন্দের সাথে আজকে ঘোষণা করতেছি যে আজকে আমাদের এই ঐতিহ্যবাহী শরীফপুর গ্রামের আদর্শ মডেল মসজিদ করার জন্য আমরা 100 ভিত্তিপ্রস্তর স্থাপন করব আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে। এই জন্য আমরা বিগত কয়েক বছর যাবতই চেষ্টা করে আসছিলাম যে এই এলাকার একটা সুন্দর একটা মসজিদ করার জন্য। কয়েকটা বছর চলে গেছে, এই বছর না ওই বছর কীভাবে করব, টাকা পয়সা কোথায় পাবো, বিদেশি সাহায্যের জন্য আমরা চেষ্টা তদবির করেছিলাম, তবে আমরা পারি নাই। সর্বশেষ আমরা সবাই মিলে এলাকাবাসীকে সবাইকে নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিলাম, আমাদের নিজেদের ফান্ড দিয়ে আমরা একটা মসজিদ করবো ইনশাল্লাহ। সবাই আপনারা স্বতঃস্ফূর্তভাবে যেভাবে আশ্বাস দিয়েছেন তারই পরিপ্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম একটা মসজিদ আমাদের নিজস্ব টাকাই করব। সেই হিসাবে আমরা সাহস করেছিলাম আল্লাহর উপর ভরসা করে। আল্লাহ তাআলা আমাদেরকে এই তৌফিক এবং এই সাহস যুগিয়েছেন। আমরা এই মসজিদ আমরা এখন করতে যাইতেছি, আমাদের কিন্তু ফান্ড দরকার 1 কোটি টাকা। আমরা ডিজাইন করেছি, প্ল্যান করেছি, এস্টিমেট করেছি কীভাবে কোত্থেকে টাকা পয়সা আসবে, এই ধরনের আমরা করেছি, কিন্তু টাকা কিন্তু আমাদের অর্ধেকও হয় নাই, 1/4, 4/4 টাকা হয়েছে, কিন্তু আমরা কিন্তু এস্টিমেট করে ফেলেছি 1 কোটি টাকার। আল্লাহ উপর ভরসা করে এবং আপনাদের আশ্বাসের উপর, আপনারা যদি না দেন, আশ্বাস দিয়েছেন টাকা যদি না দেন তাহলে কিন্তু হবে না। আমরা যে যতটুকু পারেছি প্রাথমিক খরচটা আমরা এখন মিটিয়ে নিতেছি, পরবর্তীতে সেকেন্ড ফেজের যে খরচটা, এই খরচটা এখন লাগবে, তার পরবর্তী খরচটা লাগবে, একটার পর একটা লাগবে, 4টা ফেজে টাকাটা লাগবে। ইঞ্জিনিয়ারও আছেন, মিস্ত্রি যিনি এই অভিজ্ঞতায়, মিস্ত্রি যে কন্ট্রাক্টর ওই অভিজ্ঞ আছেন, তাদেরকে আমরা পরিচয় করে দেবো। তুমি একটু সামনে আসো, সামনে আসো, ইঞ্জিনিয়ার সব তো কিন্তু আগে আসে এদিকে, ইঞ্জিনিয়ার আছে, মিস্ত্রি আছে, তারা আজকে আমাদের এই বেস মাপ দেবেন, বাকি কাজ তো মিস্ত্রি করবেন। এই যে ইঞ্জিনিয়াররা, ওনারা ব্রাহ্মণবাড়ির সন্তান, এই যে দুজন তারা আপন মারপেটের দুই ভাই এখানে আছেন, তারা একটা গ্রুপ কাজ করছেন, এই অফিস করছেন ঢাকা সারা বাংলাদেশে, তাদের একটা শাখা আছে।
নামাজের পরে একটু ধৈর্য সহকারে অপেক্ষা করব, সেখানে যাব, দোয়া হবে মসজিদে, হুজুর দোয়া করবেন। ঐতিহ্যবাহী মসজিদ ভেঙে ফেলায় এ অস্থায়ী মসজিদে নামাজ হয়েছে এবং নামাজ শেষে সবাই যাচ্ছে ভিত্তিপ্রস্তর স্থাপন করার জন্য। আমি একটু প্রথমে জানতে যাবো এলাকার যিনি সেক্রেটারি ওনার কাছে একটুখানি বক্তৃতা নেওয়ার চেষ্টা করবো, ওনারা কোন উদ্দেশ্য নিয়ে আসলে এই মসজিদটিকে নতুন করে পুনঃসংস্কার করতে যাচ্ছেন? তা আমি নুরুল আলম সিদ্দিকী, আমার বাড়ি শরীফপুর। আমি এই মসজিদের মুসল্লিরা আমাকে দায়িত্ব দিয়ে রেখেছেন সাধারণ সম্পাদক হিসেবে, সেক্রেটারি দায়িত্ব পালন করতেছি। আসলে ঐতিহ্যবাহী এই শরীফপুর কেন্দ্রীয় জামে মসজিদ, এটা প্রায় শত বছর পূর্বে মুরব্বীরা এই মসজিদটা নির্মাণ করে গিয়েছিলেন। সেই মসজিদের চারপাশে মুসল্লি যে অবস্থানে ছিল, একসময়ে ছোটো করে এই মসজিদটা ছিল, সেখানে মুসল্লিরা আসতো, তারপরও জায়গা সংকুলন ছিল। বর্তমান যে পরিস্থিতি, মানুষ বৃদ্ধির পাশাপাশি এলাকার উন্নয়নের পাশাপাশি, আমাদের শরীফপুর একটি ঐতিহ্যবাহী গ্রাম আপনারা জানেন, এই গ্রামে দূর দূরান্ত থেকে মানুষ এখানে বাড়িঘর করতেছেন, তারা এসে আমাদের এই এলাকাটাকে অনেক বিশাল বড় আবাদ করেছেন, আমাদেরকে সম্মানিত করেছেন, তাদেরকে অভিনন্দন জানাই। এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমাদের এই মসজিদকে ঘিরে চারটা মসজিদ ইতিমধ্যেই হয়ে গিয়েছেন, নির্মাণাধীন, তাদের কাজ চলতেছেন, এই মসজিদের মুসল্লিরাই সেখানে যাচ্ছেন। অথচ আমাদের এই পূর্ণ মসজিদ, এই মসজিদটা দীর্ঘদিন থেকে এই অবস্থা পড়ে আছেন, অবহেলিত অবস্থায় পড়েছিল। আমরা আসলে সকলেই এই একমত হয়ে যে গ্রামের মানুষ সম্মিলিতভাবে যে মসজিদটাকে অবশ্যই বহুতল ভবনে নির্মাণ করা উচিত, সেই কারণে আমরা ইতিমধ্যেই আজকেই আমাদের এখানে ভিত্তিপ্রস্তর হবে, নতুন মসজিদে রূপান্তর হবে। আমাদের ডিজাইন পাঁচতলা ভবন বিশিষ্ট একটি ডিজাইন আপনি ইতিমধ্যে দেখেছেন, সেখানে একটি ব্যানার টানানো আছেন। আমাদের এই পাঁচতলা ভবনে আমাদের নির্মাণ ব্যয় হবে প্রায় 1 কোটি টাকা, আমাদেরকে ইঞ্জিনিয়ার বলে দিয়েছেন। আসলে যদিও এই পাড়ার মসজিদ ঐতিহ্যবাহী গ্রাম, আমাদের এই ফান্ড আসলে প্রয়োজনও নাই, ফান্ড ছিলও না, এই ফান্ড ছাড়াই কিন্তু আমরা মসজিদটা কাজ শুরু করে দিয়েছি। এরই মাঝখানে আপনারা ইতিমধ্যেই শুনেছেন মসজিদে কথা হয়েছে যে একতলা যে অবস্থা, একতলার মধ্যে শুধুমাত্র ছাদের রড ব্যতীত আমরা সকল রড কিন্তু ইতিমধ্যে চলে এসেছেন, পাশাপাশি সিমেন্ট, বালি, ইট সম্পূর্ণই আমাদের হাতে চলে এসেছেন। এখন শুধু আমরা কাজ করব, মিস্ত্রি আমরা নিয়োগ দিয়েছি, ভালো মিস্ত্রি, ইঞ্জিনিয়ার যারা আছেন তারাও আমাদের সাথে সহযোগিতা করতেছেন। আশা করি আমাদের এই মসজিদ অচিরেই পাঁচতলায় ভবন হিসাবে রূপান্তর হবে। আপনি বলেছেন আরেকটি কথা, দেশে বিদেশের যে বিষয়, আমাদের এই পাড়ার অনেক যুবক দেশে বিদেশে অবস্থান করছেন, যদিও করোনার কারণে তারা সমস্যা আছেন, তাদের সাথে যোগাযোগ করা হয়েছে আপনার চ্যানেলের মাধ্যমে। আমরা সারা বিশ্বব্যাপী আমাদের যে গ্রামের মানুষসহ ধর্মবান মুসলিম ভাইদেরকে অনুরোধ করব যে অত্যাধুনিক একটা মসজিদ আমরা নির্মাণ করতে যাচ্ছি। মসজিদের কাজ আসলে একার দ্বারা হয় না, সকলের সহযোগিতা নিয়েই এই মসজিদটা আমরা করতে চাই। বিশেষ করে এই গ্রাম থেকে যারা সারা দেশে বিদেশে অবস্থান করছেন, চাকরি করছেন, তাদের জন্য আমরা দোয়া করি তারাও যেন আপনার চ্যানেলের মাধ্যমে শুনে এই মসজিদে অনুদান হিসেবে পাঠান, আমরা সেই আশাবাদ ব্যক্ত করব। আপনি ধন্যবাদ, আপনি সুন্দর করে বুঝিয়ে বলেছেন। এবং আর একটু জানতে চাচ্ছি যে অনেক সংস্থা আছে, যে সংস্থা হয়তো এনজিও অথবা বাইরের দেশের সংস্থা অথবা অ্যারাবিয়ান সংস্থা, তারা আসলে মসজিদকে ডোনেট করার জন্য তারা হয়তো কোনো না কোনো সোর্স খোঁজে, মানে আপনি তারা যদি ডোনেট করতে চায় তাহলে কি আপনি ওই টাকা কি গ্রহণ করবেন কি না? আসলে যে 1 কোটি টাকার একটা বাজেট, সত্যিকার অর্থে আমাদের পাড়ার যে মানুষ আছেন ইচ্ছা করলে কিন্তু তারাই করতে পারেন। আমরা যেহেতু মসজিদ আল্লাহর ঘর নির্মাণ করব, সেহেতু যে যেখান থেকে অনুদান দেন আমরা তা গ্রহণ করব, কোনো সমস্যা নেই। এটা আপনার মাধ্যমে আমরা বলে দিতে চাই যে মসজিদে এই আমাদের চাহিদা রয়েছেন, যদি তারা আসতে চান আমরা ওয়েলকাম জানাবো। ধন্যবাদ। দর্শক হয়তো আপনারা শুনলেন যে আমরা
কোনো ফান্ড যদি যে কোনো সোর্স থেকে হোক, ইসলামী শরিয়া মোতাবেক যে ফান্ড আছে সেই ফান্ডই কেবল এই মসজিদ ফান্ডের জন্য আমরা গ্রহণ করব। এবং আমার এই ভিডিওতে আমি নিচে স্ক্রোলে সভাপতি এবং সেক্রেটারি দুজনেরই নাম্বার দিয়ে দিচ্ছি, এবং আপনারা যদি কেউ ডোনেট করতে চান, কেউ যদি সহযোগিতা করতে চান এই মসজিদের জন্য, তাহলে আপনারা এই নাম্বারটিতে যোগাযোগ করে ওনাদের সাথে যোগাযোগ করে আপনারা ওই ফান্ডের মসজিদ কমিটির একটা অ্যাকাউন্ট নাম্বার আছে, ওই অ্যাকাউন্ট নাম্বারে অথবা কোনো না কোনো যে মাধ্যমে ওনারা গ্রহণ করতে চান সেই মাধ্যমগুলোতে আপনাদেরকে জানিয়ে দেবে। সেই মাধ্যমগুলোতে আপনারা যোগাযোগ করলে হয়তো মসজিদের জন্য আল্লাহ পাকের ঘরে নির্মাণের জন্য আপনারা যেটুকু টাকা পয়সা সাহায্য দিতে চান সেটুকু ওনারা গ্রহণ করবেন। আমি এই পর্যায়ে একটু কথা বলার চেষ্টা করবো হচ্ছে এই মসজিদ কমিটির যিনি সভাপতি, ভারপ্রাপ্ত সভাপতি আছেন, এবং ওনার সঙ্গে একটুখানি কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই মসজিদটি আসলে কতদিনের আগের মসজিদ আপনি মনে করেন? আমি প্রথম থেকে কথা বলা আরম্ভ করছি। আমি যেখানে দাঁড়িয়ে আছি ব্রাহ্মণবাড়িয়া মিউনিসিপ্যালিটির 1 নম্বর ওয়ার্ডের শরীফপুর গ্রাম। শরীফপুর হইল একটা আদর্শ গ্রাম। এই আদর্শ গ্রামের একটা আদর্শ মসজিদ আমরা পুনর্নির্মাণ করতে যাইতেছি। এখানে আপনারা জানেন বিগত 100-600 বছর প্রায় আগে এই মসজিদটা নির্মাণ করা হয়েছিল। দিনে দিনে মসজিদ আয়ু বৃদ্ধি পেতে ছিল, মসজিদ ফেটে গিয়েছিল, ভেঙে গিয়েছিল, পানি পড়তেছিল, এই অবস্থায় দাঁড়িয়েছিল। আমরা এলাকাবাসী এখন এই মুহূর্তে আমরা চিন্তা করেছি যে কোনো উপায়ে হোক আমাদের এই মসজিদ আমরা নির্মাণ করব সুন্দর করে। এখন আপনি জানেন বর্তমানে বাংলাদেশে এক একটা মসজিদ প্রতিযোগিতামূলকভাবে কার কে কত সুন্দর করতে পারে, আমরা ওইভাবেই আমরা নির্মাণ করতে চেষ্টা করব। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই মসজিদে কিছুক্ষণের মধ্যে আমরা ভিত্তিপ্রস্তর স্থাপন করতে যাচ্ছি। এখানে আমাদের এলাকার মহম্মদবীরা আছেন, মুসলিবৃন্দ আছেন, তাদের সবারই স্বতঃস্ফূর্ত সমর্থনে এবং সাহায্যে আমরা এই কাজটা করতে যাইতেছি। এবং আমি আমাদের এই কাজটা করতে গিয়ে আমাদের প্রায় 20 কোটি টাকার ঊর্ধ্বে হয়তো খরচ হইতে পারে, তবুও আমরা চেষ্টা করব আল্লাহর রহমতে যেন আমরা এই কাজটুকু করতে পারি। এবং আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আবদার করব দেশে এবং দেশের বাইরে যারা আছেন তারা যেন আমাদের এই কাজে সহযোগিতা করেন এবং এই কাজটা যেন আমরা কামিয়াব হইতে পারি, এই জন্যই আপনাদের কাছে দোয়া আছে। আমি আর শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি অত্র এলাকায় প্রায় 40 বছর যাবৎ আছি, বাসস্থান করছি। শরীফপুর নামে গ্রামটি একটা ঐতিহ্যবাহী সুন্দর গ্রাম। আমি ইচ্ছা করলে করতাম এবং অন্য অন্য জায়গা অবস্থান করতাম, কিন্তু এই এলাকার সৌন্দর্য, ঐতিহ্য এবং সবার মধ্যে সহযোগিতায় তাদের সাথে প্রায় 40 বছর যাবৎ চলাফলায় আমি খুব খুশি এবং আনন্দিত। এই বর্তমানে যে শরীফপুর একটা মসজিদ তৈরি হইতেছে, এই মসজিদে প্রায় অনেক ঐতিহ্য খুব ভালো, পাঁচতলা ভবনটি সুন্দর, সবাই সহযোগিতা করছে, আমিও কিছু সহযোগিতা করব। আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী শরীফপুর এলাকার 100 বর্ষের ঊর্ধ্বে পুরনো এই মসজিদের পুনর্নির্মাণ কাজের আজ উদ্বোধন হতে যাচ্ছে। আমি ব্রাহ্মণবাড়ির সদরের সন্তান, এখানে প্রায় 20-22 বছর যাবৎ অবস্থান করতেছি। আমি এই মসজিদের পুনর্নির্মাণ কাজে অত্র এলাকার দেশে বিদেশে যারা অবস্থান করছেন সাধ্যমতো এই অত্র পুনর্নির্মাণ কাজে সহযোগিতা করার জন্য আমি সুনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি। এবং মসজিদের ইমাম সাহেব আছেন, এই মসজিদের দীর্ঘদিন যাবৎ উনি ইমামতি করছেন, ওনার সঙ্গে একটু অনুভূতি নেওয়ার চেষ্টা করব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আয়াত আল্লাহ পাক কোরআনে বলছেন যে লান তানালুল বিররা হাত্তা তুনফিকুনা মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত তোমরা আমার রাস্তায়
তোমাদের নিজের প্রিয় বস্তু না দান করবে ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ সওয়াব লাভ করতে পারবে না। সেজন্য আমরা আমাদের প্রিয় সবচেয়ে বেশি আমরা সকল মানুষই এই টাকা পয়সা অর্থ এটাই আমাদের প্রিয় বস্তু আমরা মনে করি। আল্লাহর ঘর মসজিদে দান করে আমরা আল্লাহ পাকের মহাব্বত ও নৈকট্য লাভ করতে পারি। সেজন্য আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করে। ধন্যবাদ হুজুর, ধন্যবাদ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ এবং কমিটিগণকে ধন্যবাদ। আমি এই পর্যায়ে এখান থেকে আজকের যে উদ্বোধন হয়েছে এই উদ্বোধনী অনুষ্ঠান থেকে এখানে বিদায় নিচ্ছি এবং আমার চ্যানেল যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন বলব সাবস্ক্রাইব করেন এবং নতুন নতুন লোকেশনে কোনো না কোনো জায়গায় হয়তো আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। আর আমার শেষে শুধু এইটুকু বলবো, মসজিদ মাদ্রাসায় যে যত পারেন দান করলেই আল্লাহ পাক দানকে আরও বহুগুণে বৃদ্ধি করে দেয় তেমনটি আমরা জানি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।